Hello and assalamualaikum. Welcome to Daily Vlog with Sohan and Farabi. আজকে আমাদের টপিকটা দিয়েছে আমার নরসাদের এক ছোট ভাই রাহাতিল বেসিক্যালি রাহাতিল ইজ গোয়িং টু গ্র্যাজুয়েট ভেরি সুন সো সে জানতে চেয়েছে যে একটা ভালো ইন্টার্নশিপ পাওয়ার জন্য নিজেকে কিভাবে প্রিপেয়ার করা উচিত অ্যান্ড সাম ওভারঅল ট্যাকটিক্স অ্যান্ড স্ট্র্যাটেজিস টু ল্যান্ড আ গুড ইন্টার্নশিপ তো এটা নিয়ে আজকে কথা বলবো হ্যাঁ তো আজকে আমাদের টপিকটা এটা নিয়ে যে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে যাচ্ছে একটা নতুন ইন্ডাস্ট্রিতে তারা নামবে সো কি কি থাকা উচিত কি কি স্টেপ তাদের নেওয়া উচিত সো স্টেপ নাম্বার 1 হচ্ছে তুমি কোন ধরনের স্কিল সেটে এক্সপার্ট কোনটা তোমার আছে এবং কোন কোন জায়গাতে কাজ করতে তোমার ভালো লাগে তুমি কি মার্কেটিং বা ফিনান্স বা এইচআর কোথায় করতে চাও এইটা সেট করার পরে এই ধরনের কিছু কোম্পানি বা কোনো ইন্ডাস্ট্রি চুজ করলা যে এই ইন্ডাস্ট্রিতে আমি যেতে চাই সো দেন ইউ ক্যান গো টু দেয়ার লিঙ্কডইন পেজেস হ্যাঁ সোশ্যাল মিডিয়া একটা খুব ভালো স্টেপ এখন কারণ সোশ্যাল মিডিয়াতে সব কোম্পানির ইনভলভমেন্টস এখন খুব বেশি স্ট্রং স্পেসিফিক্যালি লিঙ্কডইনটা আমরা নজরে রাখতে পারি লিঙ্কডইনে একটা কোম্পানি কি ধরনের ডেটা শেয়ার করছে কি ধরনের ইনফরমেশন শেয়ার করছে এক্সিলি প্রফেশনালরা তো লিঙ্কডইনে এখন সবাই আছে সো টপ এমএনসি বা বেশ বড় বড় লোকাল কোম্পানিগুলোর থেকেও দেখা যাবে যে তাদের এমডি হেড অফ মার্কেটিং হেড অফ সেলস ইউ নো হেড অফ ফিনান্স বা ইভেন দ্য ছোট 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 যে মানে এন্ট্রি লেভেল ম্যানেজমেন্টের যে পজিশন আছে সেখানকার লোকজন ওখানে আছে সো তাদের প্রোফাইলে গিয়ে ইউ ক্যান সি দ্যাট হোয়াট কাইন্ড অফ এক্সপিরিয়েন্স দে হ্যাভ তারা কী কী কোর্স করেন কোন ধরনের সার্টিফিকেশন করেন বা কোন ধরনের পাবলিক ফিগারদেরকে তারা ফলো করেন এগুলো কিন্তু লিঙ্কডইনে দেখা যায় সো একটু স্টক করলে দেন ইউ ক্যান অ্যাকচুয়ালি সি যে তোমার কোন ধরনের মানুষদেরকে জানা লাগবে কোন ধরনের আইডিয়াগুলি জানা লাগবে বা কী ধরনের কোর্স অনলাইন কোর্স বা অফলাইন কোর্স সম্পর্কে জানতে পারো সো একটা আইডিয়া নিয়ে গেলে ইন্টারভিউ বোর্ডে তখন ওই লোকগুলির সাথে কমিউনিকেট করাটা তোমার জন্য সহজ হয়ে যাবে আর ইন জেনারেল কিছু কমন টপিক তো আছেই যে আমাদের ইন্টারভিউ সেশনে একটু ইনফরমেটিভ হতে হবে নিজেকে একটু পুশ করতে হবে লাইক আমি কি জানি কি জানি না এটা হচ্ছে যেটা আমি জানি না সেটা তাদের অপোজিশনে বুঝতে দেওয়া যাবে না যে আমি আসলে জানি না হ্যাঁ একটু কাম থাকতে হবে একটু ইনফরমেটিভ হতে হবে নিজেকে একটু সেল করতে হবে যে আমি অ্যাকচুয়ালি কি কি করেছি যেতেই হবে আরেকটা ইউজফুল ট্যাকটিক হচ্ছে তোমার সিজিপিএ যেমন ভালো লাগবে একই সাথে তোমার এক্সট্রা কারিকুলারটাও লাগবে এখন কিন্তু কোম্পানিটা দুটো জিনিসই দেখে কারণ কমিউনিকেশন যদি খারাপ হয় সিজিপিএ 4.0 দিয়েও লাভ নেই গতকালকেই আমি ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলছিলাম সো ওইটা এখন খুব বেশি দেখা হয় এবং যারা যে ছেলেটা একটা ক্লাবের প্রেসিডেন্ট প্লাস তার সিজিপিএ 3.5 এর আশেপাশে ইটস আ হাই স্ট্যান্ডার্ড আই নো বাট তাদের জন্য কিন্তু এমপ্লয়মেন্ট পাওয়াটা সহজ হয়ে যায় আর আরেকটা ব্যাপার হচ্ছে যে তুমি ক্লাব করলে তখন তোমার সিনিয়রদের সাথে পরিচয়টা একটু বেশি হয় সো খুব ইজি ট্র্যাক হচ্ছে যে যেসব কোম্পানিতে কাজ করতে চাও ওখানে সিনিয়র বড় ভাইদেরকে নক দিয়ে যে ভাই আপনারা কি ইন্টার্ন নিচ্ছেন বা এই ধরনের ইউনো গেট এ কনভারসেশন স্টার্টেড মাঝে মাঝে জবও হয়ে যায় অনেকের এইভাবে সো ক্লাব আর পড়াশোনা ক্লাব অ্যাক্টিভিটিস এন্ড স্টাডিং দুইটার একটা কমন গ্রাউন্ড রাখা প্লাস আমি একটা জিনিস অ্যাড করতে চাই অনলাইন কোর্সটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস সো আমরা ছোট ছোট কিছু অনলাইন কোর্স করতে পারি অনেকটা পেইড কোর্স যে করতে হবে এমন কিছু না বেসিক কিছু আনপেইড ফ্রি কোর্স আছে এই কোর্সগুলো আমরা করে নিতে পারি এবং আমাদের সিভিতে আমরা এটা অ্যাড করতে পারি ইভেন ফাইন্যান্সিয়াল স্কলারশিপও মানে ফ্রিতেই কোর্সগুলো করা যায় অনেক অনলাইন কোর্স তুমি যদি অ্যাপ্লাই করো যে আমি স্টুডেন্ট এই ইউনিভার্সিটির তোমার ফেসবুক প্রোফাইল টোফাইল দেখাতে হবে ওকে ওরা ওটা চেক করার পরে দে মেক দ্য কোর্স ফ্রি ফর ইউ তো অনলাইন কোর্স নিয়ে আমারও একটা স্টোরি আছে যে আমি একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাওয়ার আগে আমি দেখলাম যে আমার একটা কোর্স মানে আরেকটা ডিজিটাল অনলাইন কোর্স করে রাখলে ভালো বিকজ ইট ওয়াজ ডিজিটাল অ্যাডভার্টাইজিং কোম্পানি তো আমি 3 দিন সময় ছিল সিভি জমা দেওয়ার এই 3 দিনের মধ্যেই আমি কোর্স টোর্স করে তারপরে আমি হচ্ছে ওখানে গেলাম ইন্টারভিউ দিলাম এবং বললাম ইভেন আমি নিজেই বিষয়টা নিয়ে আসছি যে আমি এই কোর্সটা করছি এখান থেকে এটা এটা শিখছি অ্যান্ড বেসিক্যালি দে অফার মি আ জব সো বেস্ট অফ লাক ফর দ্য নিউ কামার্স ইন দ্য ইন্ডাস্ট্রি তো সবাই আসলে আমার মনে হয় তাদের বেস্ট পুশটা করবে এটার জন্য যা যা করা দরকার নিজের মধ্যে ওন করবে সো বেস্ট অফ লাক আর জাস্ট টু রিক্যাপ ওকে লিঙ্কডইন প্রোফাইলটা ঠিক করো হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে নিজের ইমেজটা একটু ঠিকঠাক রাখো কারণ অনেকে অনেক এক্সপ্রেসিভ অপিনিয়ন বা ইউনো বিভিন্ন পলিটিক্যাল ইস্যু নিয়ে খুব বেশি ভোকাল হয়ে যাই আমরা এগুলি কিন্তু এখন একটু খারাপভাবেই দেখা হয় সো ইউ নিড টু মেইনটেইন দ্যাট লিঙ্কডইনটা একবার বললামই প্লাস হচ্ছে যে গ্রেডস অ্যান্ড এক্সট্রা কারিকুলার এই জায়গাটাতে একটা ব্যালেন্স আনার চেষ্টা করতে হবে অলরেডি শেষের দিকে আসলে আসলে একটু টাফ বাট তাও যতটুকু সিনিয়রদের সাথে আর একটু কানেকশনটা তৈরি করো যাতে করে হচ্ছে তুমি কোথায় কোথায় ইন্টার্নশিপের অপরচুনিটি আছে এটা আগে থেকে জানতে পারো রাইট ইনস্টেড অফ লুকিং ফর অ্যাপ্লিকেশনস অ্যান্ড ফাইনালি ওয়াট উই সে
ফাইনালি হচ্ছে যে অনলাইন কোর্স করার কথা আর প্লাস হচ্ছে বি কনফিডেন্ট বি ব্রেভ অ্যান্ড ইনশাআল্লাহ ইউল ডু গ্রেট সো দ্যাটস অল ফর বেস্ট অফ লাক থ্যাংক ইউ ভেরি মাচ